এদিকে বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগ। এক বিবৃতিতে কথা জানান দলটির সাধারণ সম্পাদক। আর রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দলটির নেতারা দাবি করেন, কোটা সংস্কার আন্দোলনের আড়ালে আওয়ামী লীগ ছাত্রলীগের 15 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। রাষ্ট্রীয় স্থাপনায় হামলার ঘটনায় বিএনপি বা কোনো বুদ্ধিজীবী প্রতিবাদ করেনি বলেও অভিযোগ করেন তারা। শনিবার সকালে সেতু ভবন পরিদর্শন করতে যান সেতুমন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেখানে ঘুরে দেখেন সাম্প্রতিক আন্দোলনে আগুনে ক্ষতিগ্রস্ত ভবনটি। এ সময় কাদের বলেন, ব্যর্থতা ঢাকতে রাজনৈতিক মতলবে বিএনপি জামায়াত শিক্ষার্থীদের আন্দোলনে ভর করেছে। পরে এক বিবৃতিতে তিনি জানান, সম্প্রতি বিএনপি ডাকা জাতীয় ঐক্য প্রতিহত করবে আওয়ামী লীগ। এই যে পুড়ে যাওয়া গাড়িগুলো, এগুলো কি কবে নাগাদ চালু হতে পারবে? দুর্যোগ ব্যবস্থাপনা গিয়ে দেখুন যে ধ্বংসযজ্ঞ, সেটা কবে নাগাদ, এটা কি এখন বলা সম্ভব? প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবেন, ওই সিদ্ধান্তের উপরেই আমরা পর্যায়ক্রমে যেখানে যা করার সেটা করব। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক কর্মসূচিতে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোটা আন্দোলনের নামে ধ্বংসাত্মক কাজ শিক্ষার্থীরা করেনি। ছাত্রলীগ আওয়ামী লীগের 15 জনের বেশি নেতাকর্মী নিহত হয়েছে। চট্টগ্রামে ছাত্রলীগের নেতাকর্মীরা 6-তলা বিল্ডিং এর ছাদের উপর আশ্রয় নিয়েছিল গণ্ডগোলের সময়, এবং সেখানে 6-তলা বিল্ডিং এর উপর উঠে সেখান থেকে তাদেরকে ছুঁড়ে ফেলে হত্যা করা হয়েছে। এটি কোনো ছাত্ররা করে নাই। অন্যদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল বৈঠকে গণপূর্ত মন্ত্রী বলেন, যারা রাজাকারের পরিচয় নিয়ে গর্বিত হয় তাদের পাকিস্তানে চলে যাওয়া উচিত। এই সমস্ত কিছু আন্দোলনটাকে আপনারা ব্যবহার করেছেন সরকার উত্তরের আন্দোলন করার জন্য। আপনাদের যে রাজনীতিটাই হলো দেশদ্রোহিতামূলক, তার প্রমাণ হলো যে আপনারা দেশের সম্পদ যখন নষ্ট হচ্ছে তখন আপনারা কোনো কথা বলছেন না, নিশ্চিত থাকছেন। তিনি অভিযোগ করেন, কোটা সংস্কার আন্দোলনে বঙ্গবন্ধুকে কটাক্ষ করা হয়েছে, রাষ্ট্রীয় স্থাপনায় হামলা করা হয়েছে, কিন্তু বিএনপি বা কোনো বুদ্ধিজীবী এর প্রতিবাদ করেনি। নিন্দা না করলে তো বুঝবো যে আপনি উত্তুল, কারণ আপনার হাত আছে এটার পেছনে। আরিফুল ইসলাম, News 24, ঢাকা।